দেশের নতুন 100টি অর্থনৈতিক অঞ্চল সহ বিভিন্ন খাতে আরও বেশি জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সম্ভাবনা কাজে লাগাতে বাংলাদেশে আমদানি শুল্ক কমানো সহ প্রশাসনিক জটিলতা কমানোর তাগিদ দিয়েছে জাপান। রিপোর্ট করছেন সঞ্জয় চাকি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের এক মাসের মধ্যে 70 সদস্যের জাপানি ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছেন। বিদ্যুৎ ভবনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে বাংলাদেশ জাপান প্রাইভেট পাবলিক পার্টনারশিপ সংলাপে যোগ দেন তারা। And I can assure you, in order to take this relationship forward, government has given policy support in the past, and government will continue to give policy support even in the future. In this budget, government has made a provision for automobile industry. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বেবজার পক্ষ থেকে জাপানি প্রতিনিধি দলের সামনে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা এবং অনুকূল পরিবেশের সার্বিক চিত্র তুলে ধরে বাংলাদেশ। অটোমোবাইল খাত সহ বিভিন্ন খাত গুরুত্ব পায় আলোচনায়। As a developing nation, Bangladesh looks to Japan as a source of support and inspiration. Bangladesh also looks to Japan for investment that leads to high value activities based on the world's best technologies and innovation and just জাপানি ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয় 300-এরও বেশি জাপানি ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, তবে বিভিন্ন জটিলতার কারণে স্বল্প সংখ্যক ব্যবসায়ী বিনিয়োগ করেছে। More Japanese companies to do their operations in Bangladesh and improving the business environment are expected in the near future. দুদেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ নেটওয়ার্ক আরও বাড়ানো এবং নানা ক্ষেত্রে বাধাসমূহ চিহ্নিত করে সমাধানের পথ নিয়ে আলোচনা হয় দিনব্যাপী বৈঠকে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা।